আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ আরেকটা এপিসোডে। রমজান মাসে আমরা স্বাস্থ্য বিষয়ক আলোচনা করতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে ছোট ছোট করে আলাপ করব, আশা করি আপনাদের উপকারে আসবে বিষয়গুলো। এটা রমজানের সাথে জড়িত, আপনার খাওয়া দাওয়া, বিশেষভাবে আপনার পান করার সাথে জড়িত একটুখানি বলেছিলাম আগে। যেমন আপনার রমজানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট সময়ে সেহরি থেকে ইফতার করার পর্যন্ত আপনি কোনো খাবার খান না, ফানি পান করতে পারেন না, তো এখানে খাবারের সাইতেও ফানির বিষয়টা একটু বেশি ক্রিটিক্যাল হয় অনেকের ক্ষেত্রে। যদি আপনি সাফিসিয়েন্ট পানি পান না করেন, ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা থাকে, তো ডিহাইড্রেশন থেকে আপনার কিডনির যে প্রবলেম হয়, বিশেষভাবে একটা বিশেষ কন্ডিশন নিয়ে আজকে আলাপ করব সময়ের স্বল্পতার কারণে, এটা হচ্ছে কিডনি স্টোন। কিডনি স্টোন, কিডনি আপনারা জানেন যেটা আমরা বলি বৃক্ক, এটা হচ্ছে আপনার আমাদের ব্যাকবোনের দুই পাশে দুইটা কিডনি থাকে। এটা একেবারে ছোটোখাটো একটা দুইটা অর্গান, বাট এগুলো এটা দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের হিউম্যান বডিতে প্রত্যেকটা অর্গানই ইম্পর্ট্যান্ট, কিন্তু কিডনির ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা ছাঁকনি হিসাবে কাজ করে। আমরা যেসব খাবার খাই, আমাদের বডি যেসব রিয়াকশান হয় প্রতি মুহূর্তে, এটার ফলে যেসব বর্জ্য পদার্থ বলা যায়, এক সেন্সে আসলেই বর্জ্য পদার্থ, কারণ আমরা যা খাই আর যা ইন করি বডিতে, সব কিছু তো আর বডি অ্যাবজর্ব করে না অথবা ইউটিলাইজ করে না, তো এটা থাকার একটা বিশেষ অর্গান হচ্ছে কিডনি। তো এটা বিভিন্ন কারণে আপনার যদি খাবারের মধ্যে উপাদানের থাকে, বেশ কম থাকে, যদি আপনার ইনফেকশন হয় ইউরিনারি ট্র্যাক্টের, কিডনি থেকে শুরু করে আপনার ইউরেটার যেটা আমরা বলি, কিডনি থেকে আপনার ব্লাডার পর্যন্ত, এরপরে ব্লাডার থেকে বেরিয়ে আসা পর্যন্ত ইউরেথ্রা বলি যেটা আমরা, তো এখানে যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে, তো ওইখান থেকে আলটিমেটলি আপনার কিডনিতে স্টোন হতে পারে। স্টোনের বিষয়টা হচ্ছে আসলেই এটা আপনাকে এইভাবে বলা যায় যে ছাঁকতে গিয়ে যদি প্রপারলি না ছাঁকতে পারে আমাদের কিডনি, যদি এক্সক্রিশন করতে না পারে, তো আস্তে আস্তে এটা জমতে থাকে, তো জমতে জমতে এক সময় এটা অনেক দিন সময় লাগতে পারে, একেবারে অ্যাটমিক থেকে শুরু করে আপনার মাইক্রোস্কোপিক থেকে শুরু করে আলটিমেটলি একটা লেভেলে এসে আপনার প্রবলেম করে। এর আগ পর্যন্ত হয়তো মনে করেন আপনার ইনফেকশন হলো, আপনার জ্বর হইল, আপনার ব্যথা হইল, আপনি অনেক সময় এমনি এমনি ভালো হয়ে যায়, আবার অনেক সময় আপনি ডাক্তারের কাছে যেতে হইল যে আমরা টেস্ট করে বললাম যে আচ্ছা একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, এই ক্ষেত্রে তো ভালো হয়ে গেলেন, কিন্তু দেখা যায় এই হতে হতে অনেক দিন ধরে যদি হয়, অথবা আর্লি ইয়ারে মনে করেন 20-30 বছর বয়সে যদি হয়, শেষের দেখা যায় যে 30-40-এর পরে গিয়ে আপনার স্টোন হতে পারে। তো এটা হঠাৎ করে খুব ব্যথা হইলো, আপনার মনে হইলো যে ওরে বাবা এটা কেটে দিচ্ছে, আজ ইফ এটা একেবারে কিডনি স্টোনের যে ব্যথাটা বলে এটা কাঁচ দিয়ে কেটে দেওয়ার মতো এরকম ব্যথা হয়, খুবই আনবিয়ারেবল, আপনার বমি হতে পারে, আপনার শিভারিং হতে পারে, জ্বর হতে পারে। তো এক্ষেত্রে আপনি যেটা করা যেতে পারে, আপনি প্রিভেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণে পানি পান করা দরকার, এতে করে ওই যেটা বললাম ছাঁকনি প্লাস এটা ফ্লাশ হিসাবে কাজ করবে। তাহলে যদি আপনার স্টোনটা ছোটো আকারে হয়, ছোটো সাইজের হয়, তাহলে আপনি এটা চলে যাবে, আর যদি আপনি না যায় দেন অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ যেতে হবে, ব্যথা নিবারণ করতে হবে, এরপরে ইনভেস্টিগেশন করে অ্যাকর্ডিংলি বিভিন্ন উপায় আছে এটাকে নিয়ে আসা যেতে পারে। তো এই হচ্ছে সংক্ষেপে আপনি কি করবেন রমজান মাসে, যথেষ্ট পরিমাণে পানি পান করবেন, আমি আগেও বলেছিলাম আরেকটা এপিসোডে। তো আশা করি আপনারা
এটা একটু খেয়াল রাখবেন, বিশেষভাবে ফানি ফান করবেন ইন বিটুইন যখন আপনার রোজা ভাঙেন আর সেহরি খেতে যান। তো আশা করি আপনারা এই কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন। দেখা হবে আবার, এখানে আজকের মতো শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।